সো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, রিয়াল ক্রিকেট 22 ডে আপডেট ফ্রেন্ডস, বিগ বিগ একটা আপডেট দিয়েছে রিয়াল ক্রিকেট 22 ডে আপডেট একটা, এবং আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি। সো ফ্রেন্ডস দেখুন এখানে সবগুলো আছে, রোড টু ওয়ার্ল্ড কাপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা চেঞ্জ করে দেবে পরবর্তী আপডেটে, এবং আমরা সেখান থেকে ভালোভাবে খেলতে পারবেন। এখানে দেখুন 1973 সালে ওয়ার্ল্ড কাপ, এবং 1983 সালে ওয়ার্ল্ড কাপ, 1992 সালে ওয়ার্ল্ড কাপ, 1999 সালে ওয়ার্ল্ড কাপ, আমরা অনেকগুলো ওয়ার্ল্ড কাপ এখানে পাবেন। এখানে দেখুন আমি 1974 সালে একটা ওয়ার্ল্ড কাপ খেলছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন, এবং পুরো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। এবং যদি আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব না করতে পারেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং যে আপডেটটি নিয়ে আসে ডাবলসি, ও সরি, রিয়াল ক্রিকেট 20 ডে যে আপডেটটি নিয়ে আসে, বোলিং অ্যাকশন নিয়ে আসছে, ব্যাটিং চেঞ্জ নিয়ে আসছে, আপনারা এখানে কয় ওভার খেলবেন সবগুলো ওভার দেওয়া আছে। সো আমি এখানে 50 ওভারে দেবো, সেখানে যখন প্লে করে দেবো এখানে 100 ফুট 9 মিনিট। তো আপনারা অনেকেই জানেন না এই সম্পর্কে, রিয়াল ক্রিকেট 20-এর যে আপডেটটি দিল, আগে যে আপডেটটি দিল এতে যে যেরকম ছিল রোড টু ওয়ার্ল্ড কাপ, মানে যে কয়টি ওয়ার্ল্ড কাপ আমরা এ পর্যন্ত দেখেছেন এবং এর আগে দেখেননি, সবগুলো ওয়ার্ল্ড কাপ কিন্তু রিয়াল ক্রিকেট 20-তে অ্যাড করে দেওয়া হয়েছে। এবং এখানে দেখুন পুরনো পুরনো স্টেডিয়াম, যে মাঠে স্টেডিয়ামে প্রথম খেলা ও প্রথম ওয়ার্ল্ড কাপ প্রথম ম্যাচ হয়েছিল, সেই ম্যাচটিতেও আপনারাও দেখতে পারবেন এখানে রোড অফ ওয়ার্ল্ড ক্রিকেট। ওয়ার্ল্ড ক্রিকেট লড়ে নিচ্ছে, সো এবার আপনারা দেখতেই পারবেন। সো দেখুন এখানে প্রথম ম্যাচটি শুরু হয়েছিল ইংল্যান্ড এবং ইন্ডিয়ার ম্যাচ দিয়ে 1975 সালে প্রথম ওয়ার্ল্ড কাপ, এবং সেই ম্যাচটিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেখুন এখানে এখানে টস করছে দুনো টিম, 1975 সালে স্কোয়াডে কিন্তু থাকবে, আপনারা স্কোয়াডগুলো দেখতে পারবেন। এবার সো দেখুন এখানে স্কোয়াডগুলো 1975 সালে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের প্রথম ইংল্যান্ডের প্লেয়িং 11 স্কোয়াড। সো দেখুন এখানে সুনীল গাভাস্কর ইন্ডিয়ার স্কোয়াড দিকে আছে, সুনীল গাভাস্কর, প্যাটেল, সোলাকার, আরনাথ, ইংল্যান্ডের আমাস, উড, ফিলেসার, গ্রেক, ড্যানিয়েলস, ওল্ড, সোনাও, গ্রাম গোস। দেখুন এখানে 1975 সালে ওয়ার্ল্ড কাপের কিন্তু সাদা জার্সি ছিল, এবং 50 ওভার ম্যাচ, তো দেখুন সবাই সাদা জার্সি কিন্তু, এবং এটা কিন্তু অসাধারণ একটা রিয়াল ক্রিকেট 20-এর এই আপডেটে আমরা দেখতে পাচ্ছি। দেখুন 50 ওভার ম্যাচ কিন্তু এখানে কিন্তু সাদা কালো জার্সি, এবং দেখতে পাচ্ছেন আমরা অনেকেই। তো প্রথম বলে বাউন্ডার মারল সুনীল গাভাস্কর, এবং রিয়াল ক্রিকেটের কিন্তু জার্সিগুলো কিন্তু সেম টু সেম কিন্তু তারা দিয়ে থাকে সব সময়ের জন্য। সো ফ্রেন্ডস আমরা এবার দেখি এবার 2011 সালে ওয়ার্ল্ড কাপে কেমন ছিল। সো আমরা এখন 2011 সালে ওয়ার্ল্ড কাপ দেখব। এখানে ফিক্সার ঠিকসার কিন্তু সবগুলো দেখাচ্ছে, এখানে ফিক্সারগুলো সবগুলো কিন্তু দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, ইংল্যান্ড ভার্সেস ইয়েস্ট আফ্রিকা, এখানে কিন্তু সেই দলগুলোও কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন। ইয়েস্ট আফ্রিকা বলে একটা দল, এটাও কিন্তু একটা আছে। সো আমি এখানে এক্সিট করে দিলাম। সো আমরা দেখতে পাচ্ছেন এবার 2011 সালে ওয়ার্ল্ড কাপ, এখানে যে যে ওয়ার্ল্ড কাপে কিন্তু ইন্ডিয়া কিন্তু কাপ নিয়েছিল 2011 সালে ওয়ার্ল্ড কাপ, সেই ম্যাচটি প্লে করছি আমি। দেখুন স্টেডিয়ামগুলো আপনারা দেখতে পাবেন, স্কোয়াডগুলো সেম সেই স্কোয়াডে কিন্তু দেওয়া আছে এখানে, এখানে দেখুন সেই সেই সময় স্কোয়াড, এখানে নিউজিল্যান্ডের সরি নেদারল্যান্ডের প্লেয়ারদের স্কোয়াড। সো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন আপনারা দেখুন জার্সিগুলো একেবারে অসাধারণ, সেই সময় জার্সি কিন্তু
সেই সময় যাচ্ছে মতন এখন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখন জোরান্ত ক্লাস জবি বুপারা ইয়ান মর্গান লুক হোয়াইট অ্যান্ড রেস কোর্স ম্যাচ পর গেমসন টিম পার্সনাল জেমস ট্রাডয়েল এবং মোহাম্মদ শেজা এখন তুমি যাচ্ছি গুলো একবার অসাধারণ কিন্তু একবার সেম টু সেম একবার সেই রকমই কিন্তু ছিল। তো দেখুন এখানে একবার যাচ্ছি সে ওয়ার্ল্ড কাপে যাচ্ছি এরকম যাচ্ছি রিয়াল ক্রিকেট টোয়েন্টি এই একটাই আমি আপডেট আমি দেখছি যে অসাধারণ তারা যা এই আপডেটগুলো দিয়ে থাকে যে এমন এমন আপডেটগুলো দেয় একবার সেম টু সেম ক্রিকেটের মতন। ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করুন লাইক করতে ভুলবেন না।